রাত বাজে ঢাকা মেডিকেলে নেওয়া হয় এবং সে পরবর্তী দিন ভোর ছয়টা বাজে মারা যায় আমরা নথিপত্র বলতে শুধু ওকে কে অ্যাডমিট করলো সেটা জানতে চাচ্ছি না আমরা নথিপত্র বলতে জানতে চাচ্ছিলাম তখন ওয়ার্ডে কে ছিল যেহেতু ওয়ার্ড গাফলতি আমরা দেখতে পাচ্ছি যেহেতু ইন্টার্ন ডাক্তার হোক বা ডাক্তার হোক কেউ থাকার কথা তারা ছিল না এই জন্য আমরা তিরিশ তারিখ সহ জানতে চাচ্ছি সবচেয়ে বড় বিষয় হচ্ছে তিরিশ তারিখের টেস্টটা ছিঁড়া ছিঁড়লো কে আমাদের প্রশ্ন এটা কেন ছিঁড়া হলো যে প্রত্যক্ষদর্শী নিয়ে গিয়েছেন উনি জানিয়েছেন যে আমরা মূলত ওর দুর্ঘটনাটা ঘটে রাত আটটায় এবং তাকে এমার্জেন্সি কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় কুর্মিটোলা হাসপাতালে না রেখে তারা রেফার করে দেয় হচ্ছে ঢাকা মেডিকেলে তো ঢাকা মেডিকেলে যখন নিয়ে যাওয়া হয় তখন রাত দশটা বাজে আমরা গিয়ে তার লাশটা মর্গে পাই এবং প্রত্যক্ষদর্শীরা বলেছেন তাকে জরুরি বিভাগেই ফেলে রাখা হয়েছিল এবং আমাদের কাছে যে ভিডিও ফুটেজ আছে সেখানে দেখা যাচ্ছে যে মাছ যেমন দীপ্ত এভাবে লাফাচ্ছে কিন্তু তাকে কোন অক্সিজেন বা কোনো সাহায্য সহযোগিতা করা হয়নি কে বা মানে একজন ব্যক্তি ওই গ্রুপে পোস্ট করার কারণে আমরা দেখতে পেয়েছি যে হ্যাঁ আমরা এই ছাত্রটাকে চিনি সে আমাদের ভাই কিন্তু আমরা আসলে অথেন্টিক কোনো নিউজে জানি না যে সে আইসিউতে ছিল না কোথায় ছিল আমরা যাওয়ার পরে জানতে পেরেছি ওখানে উপস্থিত যে সাধারণ রোগীর আত্মীয় স্বজনরা ছিল ওইখানে তারা যখন ডাক্তারদের উপরে এই সুযোগে হামলা করার জন্য আসে আমাদের সাধারণ শিক্ষার্থীরা ডাক্তারদেরকে সেভ করার জন্য এগিয়ে যায় ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে অতি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানাচ্ছি